জার্ভির কারণে বার্সে ফিরছেন মেসি, কিন্তু আর্থিক দুর্দশার কারণে নিজেদের ইতিহাসে সবচেয়ে সফল ফুটবলারটিকে ছেড়ে দেয় বার্সেলোনা। কাঁদতে কাঁদতে নিজের প্রিয় ক্যাম্প নু ছাড়েন আর্জেন্টাইন ফরওয়ার্ড। তবে এবার শোনা যাচ্ছে নিজেদের প্রিয় ঠিকানায় ফিরতে যাচ্ছেন ছয়বারের ব্যালেন্ডিয়ার জয়ী। গত গ্রীষ্মে পুরো ফুটবল বিশ্বকে চমকে দিয়ে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। নতুন ঠিকানায় এখনও নিজেকে মানিয়ে নিতে যুদ্ধ করতে হচ্ছে তাকে। তবে এরই মধ্যে তার পুরনো ঠিকানা থেকে ফেরার ডাক শুনতে পাচ্ছেন তিনি। ক্যাম্প নু থেকে নাকি অনেকেই তাকে ফেরানোর তোড়জোড় শুরু করে দিয়েছেন, বিশেষ করে নতুন কোচ জার্বি আসার পর থেকে এ ব্যাপারটা জোরে গুঞ্জন শুরু হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমে এমনটাই দাবি করেছেন, মেসির সঙ্গে বার্সা চুক্তি স্বাক্ষর, ভেস্তে যাওয়ার পর 2 বছরের চুক্তিতে আর্জেন্টাইন ফুটবল সুপারস্টারকে নিজের দলে ভিড়িয়েছেন পিএসজি। তবে দুই পক্ষ সমঝোতার মাধ্যমে আর 1 বছর চুক্তির মেয়াদ বাড়িয়ে নিতে পারবে, কিন্তু বার্সার অনেকেই চাইছেন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর মেসিকে ক্যাম্প নুতে ফিরিয়ে আনতে, অর্থাৎ 2023 সালে তাকে ফের বার্সা জার্সিতে দেখা যেতে পারে। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে রাখুন।